আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি কানিজ মুদি কানিজ ব্লগ থেকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। আমি আজকে নলা ফিশ দিয়ে কীভাবে চিচিঙ্গার হচ্ছে রান্না করতে হয় কাকরোল সেটাই শেয়ার করছি। তো ভিউয়ার্স, প্রথমে কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আদা বাটা, রসুন, সরি আদা বাটা না রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া পরিমাণ মতো। তো এগুলো একটু হয়ে আসলে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো একটু নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং ধনের গুঁড়া। দিয়ে দিলাম ধনের গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে এবার নেড়ে চেড়ে একটু মাছগুলো ছেড়ে কষিয়ে নেব। তো কষিয়ে একটু পানি দিয়ে, অল্প পরিমাণ একটু পানি দিয়ে কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে 5 মিনিট জাল করব, 5 মিনিট কষিয়ে নেব। আজকে প্রচণ্ড রৌদ্র, তো এখন ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে কষিয়ে নেব 5 মিনিট। তো এই যে দেখুন 5 মিনিট পর আমার মাছগুলো কষা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমি ওই নলা মাছটা কখনো খাওয়া হয়নি, দ্যাটস ওয়াই আপনাদের সাথে শেয়ার করা। অন্যান্য সব মাছই খাওয়া হয়েছে, বাট নলা মাছটা কখনো খাওয়া হয়নি, তো এই জন্য একটু শেয়ার করা। তো আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম খালি করে, তো এখন মাছগুলো উঠিয়ে নেব, উঠিয়ে নিচ্ছি মাছগুলো ভিউয়ার্স, অন্য একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। কে যেন মারা গেছে, মাইকিং হচ্ছে ভিউয়ার্স। তো উঠিয়ে নিলাম মাছগুলো ভিউয়ার্স, এখন আমি কষানো মশলাটাতে আমি কাঁকরোল আর চিচিঙ্গাগুলো ঢেলে দেবো। নেড়ে চেড়ে এখন ঢেকে দিয়ে আবার ঢেকে দিলাম। 5 মিনিট পরে যে দেখুন আমার মোটামুটিভাবে একটু কষানো হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে এগুলোতে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে দেন আমি এটাতে ঝোল দেব, যেহেতু আমি ঝোল করছি। আপনাদের আগেও বলেছি আমার ঝোলটাই বেশি চলে ভিউয়ার্স, কষানোটা খুব কম চলে মাঝে মধ্যে। তো এখন উঠে দিলাম, এখন মিনিট মতো একটু কষিয়ে নেব, কষিয়ে নেব। তো ঢেকে দিলাম, 5 মিনিট পরে যে দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ঝোল আনবো। হ্যাঁ ভিউয়ার্স, আমি হাফ অর্ধেকটা আমড়াও কেটে দিয়ে দিচ্ছিলাম, একটু চটকে চটকে লাগে, মানে খেতে টক টক লাগলে তো লাগবে, এতে অবশ্য আমড়াগুলো একটু মিষ্টি, তো দিয়ে দিলাম। আমার আমি শীতের দিন যে কোনো কিছু বা গরমের দিন যে কোনো কিছু জলপাই, যে কোনো যখন যেটা থাকে সেটা একটু দিয়ে দিই, তরকারিটার টেস্ট হয়। তো ঢেকে দিলাম, ঢেকে এই যে 10 মিনিট পর দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আবারও ঢেকে এখন এটা ফুল আছে ছিল, এতক্ষণ ফুল আছে ছিল, তো আবারও ঢেকে আবারও আমি 5 মিনিট মিডিয়াম লো হিটে জাল করবো। এই যে 5 মিনিট পর দেখুন, তো মোটামুটিভাবে তরকারিটা হয়ে এসছে ভিউয়ার্স। তো আমি এখন ঢেকে দিয়ে
নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়ে একেবারে লো হিটে আমি 5 মিনিট রেখে নামিয়ে নেব। তো আমি ঢেকে দিলাম, ঢেকে এখন একেবারে লো হিটে আমি 5 মিনিট চালু করব। তো এই যে 5 মিনিট পর দেখুন আমার হয়ে গেছে নালা মাছের ঝোল চিচিঙ্গার ইয়ে দিয়ে কাকবল দিয়ে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।